হায় হায় ওই নবী যাকে দেখার লেগা গাছ পর্যন্ত পাগল, আমরা তো মানতে পাগল না। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি দেখতেছি গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, মাথার সামনে দাঁড়ায়া থেকে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে গেছে, জায়গায় লেগে গেছে, মনে হয় ওঠেও নাই আবার ফিরেও নাই আগের মতোই। আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে, আমি হাসতে হাসতে বলতেছিলাম ইয়া রাসূল আল্লাহ যা দেখলাম তো দেখলামই, কি দেখলে? গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে গেল, নিজের জায়গায় লেগে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতে ছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, দূর থেকে দেখা মন ভরে না, একটু অনুমতি দেন না মাথার কাছে দাঁড়ায় দেখি, আল্লাহ অনুমতি দিছে তো মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখা মন ভরে চলে গেছে। ওই রসুল যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে ছোঁয়া, খেজুর গাছের ছোঁয়া লাগছে আল্লাহ রসুলের পিঠে, জুমার দিন খুতবা পড়তেন, মেম্বর যখন বানাইছেন মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে দেরি করে নাই। আমার মনে হয় খেজুর গাছ বলতেও ছিল যে এই ব্যক্তি আসলো তো আসলো কোত্থেকা, এই প্রযুক্তি পাইলো তো পাইলো কোত্থেকা, ও কাঠ পাইলো কোত্থেকা, এই মেম্বর দেখলো কোথায়, ও বানাইলো কি কইরা, আমাকে বঞ্চিত করলো কেন, মনে হয় ও বিলাপ করতেছিল আর কাঁদতেছিল। আল্লাহর রসুল মেম্বর থেকে নামছেন, খেজুর গাছে হাত বুলাইছেন আর বলছে তোকে ছোঁয়ার থেকে বঞ্চিত করব না, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো। তারপরও খেজুর গাছের কান্না বন্ধ করতে পারেন না, তারপরে ওয়াদা করছেন তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তুই তো ছিলি শুষ্ক, তোর তো ছিলই না মাথা, খালি কাণ্ডটা ছিল দাঁড়ানো, একে আমি ছোঁয়া দিছি, ওয়াদা করতেছি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি মজা করে খাবো। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে, যার শরীরে রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। সিনা দিছেন রক্ত দিয়া দিছেন সাহাবিয়ে রসুলকে নিক্ষেপ করে আস, বাহিরে যে চাইটা খায়া ফেলছে, ফিরা আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কোথায় ফেলছিস, কয়া রসুল আল্লাহ পেটে, পেটে সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতে ছিলাম মন মানতে ছিল না, জিব্বা যে আমার অবচরে কখন চাইটা ফেলছে আমিও জানি না। আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। উম্মে আয়মান ভুলে পেশাব পান করছে, পেশাব মুস্তাদরাকে হাকিমের সহি রেওয়ায়েত আছে, উম্মে আয়মান রাত্রে ভুলে পেশাব পান করছে, আল্লাহ রসুল সকালে বলছে উম্মে আয়মান যা পেশাবকে বাহিরে নিক্ষেপ করে আস, বলছে ইয়া রসুলাল্লাহ ভুলে রাত্রে পিপাসায় উঠছি কাতর হয়ে, সামনে বাটি বড়া পানি দেখছি নাকের কাছে নিয়ে দেখছি সুগ্রাম ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে উম্মে আয়মান মৃত্যু পর্যন্ত তোর ক্ষুধা লাগবে না, উম্মে আয়মানের মৃত্যু পর্যন্ত আর ক্ষুধা লাগে না, আরেক রেওয়ায়েতে আছে শরীর জাহান্নামে যাবে না। হায় হায় ওই রসুল বিছানা,